ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান নির্বাচিত হলেন রেবা রাহা। ভাটপাড়া পৌরসভার প্রথম মহিলা প্রধান নির্বাচিত হলেন তিনি। জানা যায় 1995 সাল থেকে পৌর প্রতিনিধিত্ব করছেন রেবা রাহা। সাধারণ মানুষকে সাথে নিয়েই ভাটপাড়া পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। উপপৌরপ্রধান এখনও ঠিক না হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে উপপৌরপ্রধান নির্বাচনের জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন রেবা রাহা। সবার কথা শুনতে পারবো, ইচ্ছা করবে সবার কথা। কাজ এখনো বাকি আছে, মানে আপনি কি কি পরিকল্পনা করলেন এই যে কাজগুলো প্রাধান্য দেব? প্রাধান্য বলতে এদের গ্রামাঞ্চলের কাজগুলো অনেক কম আছে। শহরাঞ্চলে এই কাকিনা জগদ্দল এসব জায়গাগুলো ঘাটতি আছে, আর গ্রামের দিকে প্রচুর ঘাটতি আছে। সেই জায়গাগুলোতে মানে ভাটপাড়া চেয়ারম্যান মানে একটা রাজনৈতিক দলকে সবসময় থেকেই থাকে, সেই ক্ষেত্রে কি ছেলের কোনো পরামর্শ নেবে? সেটা আমি চেষ্টা করব না, নিয়ে সবাই মিলেমিশে কাজ করব। প্রথম মহিলা চেয়ারম্যান কি বলবেন? মহিলা চেয়ারম্যানকে আমার ইচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।